দেখুন যেভাবে হাতে পদ্মের ট্যাটু নিয়ে মোদি বন্দনায় মেসি, মেসি নাকি মোদি ভক্ত, কারণ তার হাতে রয়েছে পদ্মফুল আঁকা ট্যাটু। পদ্মফুল মোদির প্রতীক নয়, ভারতীয় জনতা পার্টির। নিজের হাতে সেই প্রতীকের ছবি আঁকিয়েছেন, রীতিমতো মোটা অঙ্কের অর্থ ব্যয় করেছেন সেই প্রতীক আঁকাতে। তাহলে আর্জেন্টিনার ফুটবল তারকা বিজেপি সমর্থক, বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা, তবুও ভারতীয়দের চর্চায় উঠে আসে আর্জেন্টিনা এবং ওই দেশের তারকা ফুটবলার লিওনেল মেসি। সৌজন্য তার ডান হাতের কোণের ওপরে আঁকা পদ্মফুল, ওই ট্যাটুর ওপর ভিত্তি করেই আসরে নেমে পড়েছে বিজেপির আইটি সেল। তাদের দাবি, আন্তর্জাতিক তারকা ফুটবলার লিওনেল মেসি ভারতীয় জনতা পার্টির ভক্ত, সেই কারণেই নিজের হাতে পদ্মফুলের ট্যাটু করিয়েছেন। মেসি ভারতীয় না হতে পারেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির বড় ভক্ত, নরেন্দ্র মোদীর সমর্থক, মনের গভীরে স্থান দিয়েছেন বলেই ডান হাতে ট্যাটু করিয়েছেন। এই তত্ত্বকে হাতিয়ার করেই ভারতের মেসি ভক্তদের পদ্মের পতাকা তলে আসার আহ্বান জানিয়েছেন বিজেপি। যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে লিওনেল মেসির শরীরে থাকা ট্যাটুর অর্থ জানা যায়, সেখানে কোথাও ভারত, ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদীর নাম গন্ধও নেই। মেসির শরীরে মোট 7টি ট্যাটু রয়েছে, যার মধ্যে ডান হাতে রয়েছে 4টি, বাকি 3টির মধ্যে একটি পিঠে, অপর দুটি দুপায়ে। মেসির শরীরে প্রতিটি ট্যাটুর পিছনে বড় অর্থ রয়েছে, প্রতিটি ট্যাটুর মাধ্যমেই বড় বার্তা দিয়েছেন ফুটবলার মেসি। একটি ইউটিউব ভিডিও থেকে জানা যায় যে হাতের পদ্ম আঁকা ট্যাটু আসলে পুত্র খিয়েগোকে ইঙ্গিত করেছেন। মেসির হাতের পদ্ম কিন্তু প্রস্ফুটিত নয়, কুড়ি অবস্থায় রয়েছে, যার অর্থ মেসি পুত্র খিয়েগো এখন কুড়ি, প্রস্ফুটিত হবে ভবিষ্যতে। অপর একটি ওয়েবসাইট অবশ্য দাবি করেছে পদ্মের কুড়ি আসলে মেসির নিজের শহরকে ইঙ্গিত করছে। আর্জেন্টিনার ছোট শহর রোজারিও থেকে উঠে এসেছেন লিওনেল মেসি, ওই ট্যাটুর অর্থ ছোট শহর থেকে এসেও অনেক বড় কিছু করা যায়। ওই ওয়েবসাইটে অবশ্য ছেলে খিয়োগো সম্পর্কে ভিন্ন একটি তথ্য দিয়েছে এই ট্যাটু নিয়েই। বাবা হওয়ার পরেই নিজের পায়ে শিশুর হাতের ছবি ও পুত্র থিয়াগোর নাম ট্যাটু করিয়েছেন মেসি। মেসির ট্যাটু তত্ত্ব যেমনই হোক না কেন, তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো মিল নেই, অযথা সেই অর্থ খুঁজতে যাওয়ার কোনো মানে নেই।